অর্থ আল্লাহ যাকে নির্বাচিত করে, রব্বুল আলামিন তাকে যেন তার জান্নাতের জন্য নির্বাচিত করেন, বলেন আমিন। মাহফিলের প্রধান বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত আছেন বড় ভাই আলহাজ তানভীর হোসেন আশরাফি, চেয়ারম্যান বাংলার চোখ রংপুর, যারা সোহেল রানা, আলহাজ আমিনুল ইসলাম, নুরুজ্জামান শামু ভাই, যারা মাসুদ নবী মন্না, শফিকুল ইসলাম সহ অনেক মানুষের নাম দিয়েছেন, ওরা সবগুলোর জন্য একবারে আল্লাহর কাছে দোয়া করছি, বলেন আমিন। এতক্ষণ যারা এখানে কথা বলেছিলেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলী জিহাদি ভাই সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রংপুরবাসী, আমরা কোরআন হাদিস পড়ে যেটা পাই, এই শোনা যাচ্ছে তো নাকি? দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। কিছু মানুষ যদি সামনে ঝামেলা হয় বসেন, পেছনে মানুষ একটু দেখতে পারবে। আপনারা এখানে উপরে উঠে বসেছেন না নিচে বসেন? বসেন নিচে বসেন, নামেন। আবার কয়বার বলা লাগবে আপনাদের, নামেন তাড়াতাড়ি, না নিচে নাম নিয়ে যান, মুরব্বীরা এখানে উপরে তুলে দিন। আমরা তো আর খুলতে পারছি না, তারপর এই ছোটটা খুলি হচ্ছে না রে বাবা বাবা। আজকে মনে হয় সর্বোচ্চ তাপ মাত্রা কত আজকে? রংপুরবাসী বাংলাদেশের কম বেশি প্রায় জায়গায় আমি এখন যাচ্ছি, আপনারা সহজ সরল মানুষ, নবীর হাদিস শুনেছেন আপনারা যে সহজ সরল মানুষগুলো জান্নাতি। আল্লাহ মনে হয় এই জেলার মানুষকে এই ঘন্টা দয়া করে দান করেছেন, যে অবশ্যের মুখবেদি যারা সহজ সরল নম্র এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। যেন আপনাদের একটা সুসংবাদ যে আপনারা বাংলাদেশের অন্যান্য বিভাগের লোকের চাইতেও 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন ইচ্ছা। আল্লাহ এটা যেন হাদিস দ্বারা যেহেতু নবীজি জানিয়েছেন, এটা যেন তিনি প্রমাণ করে কিয়ামতে আমাদেরকে এটা দেখান, বলেন আমিন। সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত আল জালালকে ধন্যবাদ জানাচ্ছি যে এই গরমে ঘর থেকে বের করে এনে কোরআনের এই ময়দানে কিছু কথা শোনার বলার মতো একটা মন মানসিকতা আমাদের দিলে, এটা একটা দয়া। মাইয়ুরিদুল্লাহ খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন যার কল্যাণ কামনা করে তাকে দীনের কিছু জ্ঞান আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে, কিন্তু দিন শিক্ষা করা লাগে। এই জন্য আজকে একটা ক্লাস চলছে, এটা একটা কিছু শেখার জায়গা, দিন শেখার জায়গা। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, নয়তো এই ময়দানে এত গরমে নিয়ে আসতেন না। বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রবিউল আওয়াল মাস এটা আমরা জানি, রবিউল আওয়াল প্রথম বসন্ত, বসন্ত আসলে যেন সব দিকে কেমন নতুন নতুন লাগে, পৃথিবীর প্রত্যেকটি জিনিস নতুন সাজে সাজতে আরম্ভ করে, যে সমস্ত গাছগাছালিতে পাতা ছিল না ওই গাছগাছালিগুলো আবার নতুন পাতা গজিয়ে যৌবন ধারণ করে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়ে
তাম পৃথিবীর মানবতার জন্যে একটা যৌবন উপহার দিয়েছে। নবীজিকে আল্লাহ পাঠিয়ে জানিয়েছেন, কলবে ফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদিও আয়াতটা কোরআনে কারিমের দিকে ইঙ্গিত দেয়, তারপরও কোন কোন তাফসিরে নবীজির দিকেও ইঙ্গিত আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, মানুষেরা যা পেয়ে আনন্দ করে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা পেয়ে মানুষ আনন্দে লাফায়, আনন্দ করে, আমি আল্লাহর কাছে এগুলো একটাও আনন্দের বিষয় না। আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে যারা আপনাকে পেয়েছে, আপনার আদর্শ পেয়ে যারা আনন্দ করে, এই মানুষগুলোকে বলেন তারা আসল জিনিস পেয়েছে। গতকালকে কুষ্টিয়াতে একজন বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহকে গালি দিয়েছে, আমি রাতে এসে দেখলাম। প্রতিবাদ চলছে কুষ্টিয়াতে, যারা এখনো পর্যন্ত এগুলো নিয়ে মেতে আছে থামেন না। বারবার আমরা সতর্ক করেছি, এ বাংলাদেশ না তাম পৃথিবীর তুলনায় মুসলমানদের কাছে মোহাম্মদ রসুলুল্লাহর ইজ্জত সম্মান মর্যাদা অনেক বেশি। এই জন্য যারা এগুলো করেন, পাগলামি বন্ধ করে, মানুষকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। যে কয় প্রকার মানুষকে মেরে ফেলা জায়েজ আছে, তার ভেতরে বিশ্ব নবীকে যারা অপমান করে, সাতেমে রসুল নবীকে যারা গালি দেয়, এদেরকে মেরে ফেললেও কোনো অপরাধ নেই। সুতরাং এই সমস্ত কাজে আপনারা চড়াবেন না, আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে চাই না। বর্তমান বাংলাদেশে যে আইন আছে, এই আইন দিয়েই যদি বিচার হয়, তারপরও আপনি কিন্তু ছাড় পাবেন। অন্য জায়গায় পাগলামি করছেন, পরে নবীজির বিষয়ে কোনো আপোষ নেই। মোহাম্মদ রসুলুল্লাহ, আমরা এমনি নামাজ পড়তে না পারি, সিয়াম করতে না পারি, কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহর মর্যাদা আমাদের জীবনের চাইতেও বেশি। অতক্ষণ পর্যন্ত তুমি মমিন হতেই পারবে না যতক্ষণ সন্তানাদি স্ত্রী পুত্র ছেলে মেয়ে দুনিয়ার সব মানুষের তুলনায় আমি মোহাম্মদ রসুলুল্লাহকে বেশি ভালোবাসা মহব্বত দিতে না পারবে। সুতরাং এই হাদিস সামনে রেখে আমরা কিন্তু দুনিয়ার জীবন চালাই, আমরা নামাজ সিয়াম অন্যান্য এবাদত বন্দেগী জিকির আজকাল আমাদের কম থাকতে পারে, মোহাম্মদ রসুলুল্লাহর মহব্বত আমাদের ভেতরে কম নেই বলেন। তারপরও এটা রবিউল আউয়াল মাস, মাস আসলে এমনি মানুষ অনেকে আবেগে অনেক কিছু করে, যদিও ইসলাম সমর্থিত এগুলো না, যেহেতু যেটা ইসলামে নেই ওইটা আমরা এবাদত মনে করে যেন না করি, সতর্ক করছি। রবিউল আউয়াল আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান, পৃথিবীতে কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা জায়েজ না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, আমি কথা বোঝাতে পেরেছি? ইসলামে যেটা নেই, কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে, সে বেদাত করে। আর যারা বেদাত করে, সে যত জ্ঞানী মানুষ হোক ও গোমরা, আর যারা গোমরাহি অবলম্বন করে, আল্লাহ তাদেরকে জাহান্নামের পথে দিয়ে দেবে। যেন আমরা যেহেতু সচেতন মানুষ, জীবন চলে যাবে, তারপরও ইসলামে আমরা যেন কিছু না ঢোকাই, যতটুকু ভালোবাসা মহব্বত সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাম রংপুর না তাম পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবীর ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা? ওনারা যা করেছে, ওনারা আমাদের আদর্শ মডেল নমুনা, ওইটা দেখে দেখে আমরা বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা চালাবো ইনশাআল্লাহ। রবিউল আউয়ালে যারা শুধু জন্মদিন পালন করার জন্য এই যে 63 দিন অনুষ্ঠান চলছে, কোথায় পেয়েছেন এগুলো? যদিও আপনাদের রংপুর রাজশাহী এই সমস্ত বিভাগে এগুলো কম, এই চট্টগ্রাম সিলেটে ওরে বাবা কি মহব্বত এদের। অথচ পৃথিবীতে প্রমাণ সিরাতের যত গ্রন্থ আছে প্রায় 27টার উপরে প্রায় গ্রন্থগুলো আমি দেখেছি, কোন জায়গায় নবীজির জন্ম নিয়ে সাহাবায়ে কেরাম এবং তার বংশের লোকেরা এইরকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাইনি। হ্যাঁ, দুইজন চাষা আনন্দ করেছিল, একজন আবুল আহাব আর একজন আবু তালেব, এই দুইজনেই নবীর জন্মে খুব খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না।
কথা বুঝতেছেন? এই দুইজন নবীর চাচাই আদর্শ পেয়ে তারা খুশি না, কিন্তু তারা নবীর জন্মে খুশি। এই যে মিলাদ যেটা বলা হয়, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে এই দুইজন চাচার পড়া জীবনে পড়েন দেখবেন এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে। নিজেদের বাড়ির কাজের মেয়ে, কেনা কাজের মেয়ে, এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি, আরো সময় কিনে নেওয়া ছিল মানুষ বেচা কিনা, হয়তো গরু ছাগলের মতো বাজার থেকে কাজের মহিলা কিনে বাড়িতে রেখেছিল আবুল আহাব সোয়াইবিয়া। মহিলা এসে যখন আবুল আহাবকে জানিয়েছে যে নেতা মালিক আপনার বড় ভাইয়ের সন্তান হয়েছে, খুব সুন্দর, লোকটা এত বেশি খুশি আবেগে আনন্দে এই দুই আঙ্গুল দিয়ে বলেছিল যা করে আমি আজাদ করে দিলাম। আল্লাহ খুশি হয়েছিলেন এই কাজটায়, কারণ নবীজির জন্য দুনিয়াতে কেউ কিছু করলে আল্লাহ ওটা নষ্ট করে না, তার যদি ঈমান নাও থাকে। কথা বুঝতেছে? পৃথিবীর এইটা প্রমাণ আছে যে নবীর জন্য যা সে করবে ওইটা আল্লাহ ফেরত দেয় না, কারণ আল্লাহ নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ আসে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এই যে বালা গলে ওলা বি কামালিহি আমরা পড়ি অনেকে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, তিনি 30 বছর এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন, 30টা বছর জন্মের পর থেকে 30 বছর পর্যন্ত একাধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন পড়াশোনা, বাকি 30 বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামাম দুনিয়া, বাকি 30 বছর তিনি 2টা কিতাব লিখেছিলেন, একটা গরিস্থান আর একটা বস্থা। এই 2টা কিতাবের ভেতরে শেষের 30 বছর চিন্তা করলেন জীবনে বহু কিছু লিখেছি, মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি কিছু লিখতে পারি। মনে যখন একটা কবিতা লিখছিলেন রাতের বেলা, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালি, এ পর্যন্ত লেখার পরে তার কলম বন্ধ হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যাই নামাজে তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নের ভেতরে মোহাম্মদ রাসূলুল্লাহ এসে ডাক দিয়ে বলে সাদি চিন্তা কিসের? এখানে একটা মাস লাভে আপনারা শুনতেছেন, এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ শেখ সাদি রহমতুল্লাহ আলাই, নাম শোনেননি, উনি নবীজিকে তাহাজ্জুদের নামাজের বাই নামাজের পাটিতে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছিলেন। কি অবস্থায় বলেন? পৃথিবীর এই চর্মচোখ দিয়ে নবীজিকে জেগে থাকা অবস্থায় দেখা সম্ভব না। কিন্তু আজ দুই তিন দিন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে, বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন কিন্তু বাতিলের পাঁচাটা গোলাম ফরিদউদ্দিন মাসুদ, এ লোকটা আকিদা পেশ করেছে যে আমি জীবিত অবস্থায় রসুলকে দেখেছি, নাউজুবিল্লাহ, এটা কোনো মমিনের আকিদা না, এটা ভ্রান্ত আকিদায় আছে, ও যদি তাওবা না করে ও মুশরিক। হাজরাতে শেখ সাদি ঘুমের ভেতরে তিনি বললেন, হে রাসুল আমার চিন্তার বিষয়ে জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি, আজকে আপনাকে আমি লিখতে গিয়ে তৃতীয় লাইনে আমার কলম থেমে গিয়েছে, আর মনে আসে না যে কি লিখবো, মিলাতেই পারি না। নবীজি স্বপ্নের ভেতরে ডাক দিলেন, সাদির কলমটা হাতে নাও আর আমি যা বলি এটা লিখে নাও, বলো তো কে কে লিখেছিলে তুমি? আজ রাতে শেখ সাদি ঘুমের ভেতরে নবীজিকে শোনালেন, বালা বালি কামালিহি কাশাফাত দুজানি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। নবীজি বললেন, লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলে বলে মারহাবা। এলোকটার এটা এই যে কবিতা, এটা এটা দরুদ শরীফ না, এটা কবিতা, কিন্তু এটা এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তাম দুনিয়ায়, শুধু বাংলাদেশ না, পাকিস্তান ভারতে না, বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে,
বড় বড় আলেম যারা ইসলামিক স্কলার, দেখি বক্তব্যের শুরুতে কয়টা লাইন আগে জনগণের সামনে বলে নেয়, যদিও এর ভেতর অনেক সুন্দর সুন্দর কথা আছে। এই লোকটার 120 বছরের জীবনের মাত্র এই একটা লাইন আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছিলেন নবীজির কারণে। কার কারণে বলেন বলেন? এই জন্য মানুষের জীবনের কখন কোন কাজটা কবুল হয়ে যায়, নবীজির জন্য দুনিয়ায় যে সা করেছে আল্লাহ, কাফের হলেও নষ্ট করেনি। এই যা বলা একটা কাফের, ওর নামে আল্লাহ কোরআনের সূরা দিয়েছেন, আয়াত নাজিল করেছেন, কিন্তু তার এই কাজটাকে আল্লাহ নষ্ট করেননি। যে দুইটা আঙ্গুল দিয়ে ও ইশারা দিয়ে নবীর জন্মে খুশি হয়ে নিজের কাজের মহিলাকে আজাদ করে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে কবরে, এইটা ফায়দা। কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন নবীজি এসেছিলেন, মুখের ভেতরে একটু যদি চষা মারে একটু আনন্দ পায়, সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা কাফের এর কাজকে আল্লাহ নষ্ট করেননি নবীর জন্য, কার জন্য? আর একটা সাহাবী তালেব, এ লোকটার কাজও আল্লাহ নষ্ট করেনি, এত খুশি হয়েছিল নবীর জন্মে, কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না, তখন উনি আর মানতে চান না। আর তাকে পাহারা দিয়েছিলেন ছোটবেলা থেকে, জীবন দিয়ে পাহারা দিয়েছিলেন। কাফেররা যখন তাকে চাপ দিয়েছিল, আজকে ও বিশ্বের দিকে তাকান, ইসলামের সঠিক কথাগুলো যারা তুলে ধরতে যায়, তাদেরকে অনেকে চাপ দেয়, হুমকি ধামকি দেয়, পারে না, তাদের পরিবারকে ব্ল্যাকমেল করে, পারে না, তাদের যারা সমর্থন করে সাপোর্ট দেয়, তাদের পেছনে যারা আছে তাদেরকে পর্যন্ত চাপ দেওয়া হয়। ওই সময় আবু তালিব যেহেতু নেতা, কুরাইশ নেতা, আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচেয়ে বড় নেতা ছিল, এসে ডাক দিয়ে বলেছে, আবু তালিব তোমাকে আমরা মান্য করে চলি, কিন্তু তোমার ভাতিজা নতুন অনেক ধর্মের আবিষ্কার করে যা আরম্ভ করেছে, থামতে বলো নয়তো আমাদের হাতে তুলে দাও। আবু তালিব বাড়িতে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ ভাতিজা আমার, কাফেররা এসেছিল তোমাকে তাদের হাতে তুলে দিতে বলে, অপশন দিয়েছে কয়েকটা, যদি দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী মহিলা চাও, এই পুরো আরব জাহানে তোমাকে তারা বিয়ে দিয়ে দেবে, যদি সম্পদ দাও তারা সম্পদের মালিক বানাবে, ক্ষমতা চাইলে তাদের যে সিয়ার আছে ক্ষমতার সিয়ার ও তোমাকে অর্ধেক দিয়ে দেবে, কিন্তু শুধু একটা কথা জানিয়েছে, তুমি যে নতুন ধর্ম প্রকাশ করো প্রচার করো এইটা বন্ধ করে দেওয়া লাগবে, আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে। বিশ্বনবী ওই সময় চাষার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, চাষা কাফের, কিন্তু তার মনে কথাটা এত বেশি আসর করেছিল, লেগেছিল, ডাক দিয়ে বলে, চাষা আমার, তারা আপনাকে আমাকে তাদের হাতে তুলে দিতে বলে। যারা যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল ওইগুলো তো দেওয়া সম্ভব, যেটা দেওয়া সম্ভব না, আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয়, সূর্য যদি আমার ডান হাতে এনে দেয়, এরপর আমি মোহাম্মদ ঘোষণা দিলাম যে ধর্ম আমি প্রচার করছি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, এক সেকেন্ডের জন্য সেটা প্রচার করা বন্ধ করা আমার জন্য সম্ভব না, বলেন সুবহানাল্লাহ। এই সময় আবু তালিব এই লোকটা নবীজির এই কথা শোনার পরে এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলেন, বিশ্বনবীর মাথায় হাত দিয়ে বলে, বাদিসা মোহাম্মদ তুমি যা আদিষ্ট হও সব প্রচার করো, আমি তোমাকে কথা দিচ্ছি কবরের মাটিতে শোয়ার আগে তোমার পেছন আমি ছাড়ব না, করে বলে সুবহানাল্লাহ। তারা কিন্তু খুশি ছিল, দুইজনের জীবনীতে পেয়েছি, তারা জন্মে খুব খুশি মিলাদেন, কিন্তু যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন, আবু তালিবের সামনে যখন বলেছিলেন, আমি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। হে চাচা আপনারে জোরে বলতে হবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ঘোষণা দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, রেসালাতের ঘোষণা তো লাগবে না,
যেহেতু আমি নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা আমি নিয়ে নিলাম, শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমার সমান কানের কাছে মুখ নিয়ে বলেন। পাশে যারা নেতা ছিল আবুল আহাব, আবু সুফিয়ান, আবু জেহেল, এরা বলেছে নেতা পড়বা, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম মেনে চললা, এখন যদি ভাবিসার এই নতুন ধর্ম গ্রহণ করো, মরণের পরে মানুষ তোমার নামে বদনাম করবে, তোমারে কাফুরুন বলবে, ভেরু বলবে, উল্টা পাল্টা কথা ছড়াবে, লোকটা পড়ে না। নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল, চিন্তা করলেন কি হয়ে গেল, সারাটা জীবন আমাকে গলে পিঠে করে কাকে করে নিজের সন্তান আলীকে পাত্তা দিত না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাত, আমার দাদা 8 বছর বয়সে ইন্তেকালের সময় চাচার হাতে আমার তুলে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমি মুহাম্মদের চাচার আন্ডারে থাকি, অথচ আজকে আমার চাচা জাহান্নামী হয়ে যাচ্ছে। তিনি মন খারাপ করলেন। ফেরেশতা জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আছে নবীজি ডাক দিয়ে বলেছিলেন, চাচা বহু চেষ্টা করলাম আপনার পেছনে, আপনি এই কথা বললেন, আমার মনটা খারাপ হয়ে গেল, এই যে দেখছি জিব্রাইল এসে গেছে, কি নিয়ে এসেছে বার্তা। ফেরেশতা জিব্রাইল বলে, আপনি মন খারাপ করবেন না, কাঁদো কাঁদো অবস্থা আপনার দেখতে পাচ্ছি, কেন আপনার মন খারাপ হয়, হেদায়েত কি আপনার হাতে আল্লাহ দিয়েছেন বলেন, এটা তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, এটা যে আপনার চাচা এটা আল্লাহ জানে, এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে, খাওয়া দাওয়া দিয়েছে আল্লাহ দেখেছে, কিন্তু লোকটার মন নেই, আপনি এত চেষ্টা করার পরও লোকটার মন নেই, এই জন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়েত দেয়নি, কারণ হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। এই লোকটা এত কিছু করেছিল জীবনে খুশি আনন্দ মিলাতে, কিন্তু নবীর আদর্শের কথা শুনে তার মুখ ফিরিয়ে নিয়েছে, এখানে হাদিস হচ্ছে এটা, কিয়ামতের দিন নবী জীবনের আমার এই চাচা আবু তালিবের পায়ের নিচে জাহান্নামের জুতা জুতা আল্লাহ পরিয়ে দেবে, এই জুতার গরমের ঠেলায় তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ঘুরবে। আর এক চাচা আবুল আহাবের কথা শুনলেন, বিশ্ব নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া সাবাহা, হে সকাল, তার মানে মানুষ যদি বিপদে পড়ত ওই সময় পাহাড়ের পাদদেশে উঠে তারা ঘোষণা দিত, হে সকাল, আমার বিপদ চলছে। লোকজন সবাই যখন পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমাকে দেখতে পাচ্ছি, কি হয়েছে তোমার, কি বিপদ বলো। নবী জয় দিন বলেছিলেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে পেছনের সাইডে একদল শত্রু সেনা অবস্থান করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আমি তোমাদের যেটা অপেক্ষা করার জন্য বলছি সতর্ক হওয়ার জন্য, এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে। ওরা বলেছিল, আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি, কারণ কোনোদিন আপনি মিথ্যা বলেননি, এটা আপনার জানি। যখনই নবীজি বললেন, তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দাও তাহলে তার গজবের ফেরেশতারা অবস্থান নিচ্ছে, তোমাদের উপর আক্রমণ চালাবে। সামনে কেউ কোনো কথা বলে নাই, হাজারো মানুষের একটা লোক দাঁড়িয়ে একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল আর জানিয়েছে, দাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলি, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়েছিলেন এই কথার দ্বারা, ও হাত তুলে পাথর নিক্ষেপ করেছিল মাত্র এক হাত দিয়ে, কয় হাত বলেন বলেন, অথচ কোরআন বলছে তাব্বা দিয়া দা আবিলা হাবি ওয়া তাব, এখানে তাব্বাত
আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাতি ধ্বংস হয়ে যা। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি অবিচারক? বলেন সে তো এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে, আল্লাহ যদি রাগ করে কিছু করে তাহলে তার এক হাত ধ্বংস হওয়ার কথা বলবেন? দুই হাতের কথা দিলেন। আমি যদি এখন এই যে জিনিসটা পাথর মনে করি এখান থেকে নিক্ষেপ করি, শুধু এক হাতের দ্বারা হবে না, এই হাত নড়াচড়া করবে। আপনি দেখেন কোন পাথর নিয়ে যদি জোরে নিক্ষেপ করেন দূরের দিকে, এই হাত দিয়ে যদিও মারেন এই হাত নড়াচড়া করবে, সাপোর্ট দিচ্ছে, সমর্থন জানাচ্ছে। আল্লাহ পাক বলেন যখন পাথর নিক্ষেপ করে নবীর দিকে, এক হাত দিয়েই করেছিল কিন্তু এই হাত দিয়ে একটু নড়াচড়া করেছে, এই জন্য আমি ওই হাতও রাখলাম না, নষ্ট করে দিলাম। এতটুকু আল্লাহ শেষ করেননি, শুধু আয়াত নাজিল করে আল্লাহ শেষ করবেন তা না, কিয়ামত পর্যন্ত আয়াত থেকে মানুষ যেন শিক্ষা নিতে পারে। যেহেতু তার দুই হাত আল্লাহ ধ্বংস করেছিলেন কারণ এতটুকু যে হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে, আজ 1500 বছর পর বিশ্ব নবীন আদর্শের পেছনে যারা লেগেছেন বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনি ডান হাত দিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করছেন আর বাম হাত দিয়ে পেছনের দরজা দিয়ে অনেক রাগ দোয়ার টাকা পয়সা ক্ষমতা দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আবু লাহাবের যদি এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে দুই হাতি ধ্বংস হয়ে যায়, আজ বিশ্বে যারা মোহাম্মদ রসুল্লাহর আদর্শের পেছনে লেগেছে আর পেছনে যারা নড়াচড়া দিচ্ছে বাম হাতের মতো, কাউকে আল্লাহ ছাড় দেবে না, ধ্বংস করে দেবে। আল্লাহ পাক বলেন মা গনা আলহুমালুহু ওয়া মা কাসাব, শুধুমাত্র সে না তার দুই হাত না, অতাপ্পা সে ধ্বংস হয়েছিল এটা প্রমাণিত। কতদিন পর্যন্ত মরে প্লেগ রোগে পড়েছিল ঘরের ভেতরে, যখন দুর্গন্ধ ছড়িয়েছে এলাকার মানুষেরা তার সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে যখন ঘৃণা 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 এই শব্দ উচ্চারণ করেছে যে আপনারা মানুষ, আপনাদের কারণে এলাকায় আমরা বাস করতে পারি না। লোকটা মরে পড়ে তাকে কবর দেওয়া, মাটিতে দেওয়া, ওর কাছে যাওয়া সব ভয় আছে। এখানে নবীজির পেছনে যারা লাগে তার দুশ্মন যারা, তাদেরকে আল্লাহ এত বেশি অপমান করে অপদস্থ করে। আপনি দুনিয়ার দিকে তাকান, 1500 বছর আল্লাহ ঠিক ওইটাই করছে, ওদেরকে এত নিচে নামা এত অপমান করে, ওর কাছেও মানুষ যেতে রাজি না। এই কালা মানিকের দিকে তাকান, হয়তো নবীজিকে কিছু বলেনি কিন্তু নবীর নায়েব যারা, নবীর ওয়ারিশ যারা, নবীর উত্তরাধিকারী, নবীর আলেম যারা, তাদের পেছনে সবচাইতে বেশি ভূমিকা ছিল এই লোকটার। এক কথা বলে না কেন? এবং হাসান রগিনুর, রাশেদ খান মেননের, এ শয়তানরা আর যাই করুক আলেমদের পেছনে লাগার এক নাম্বার উস্তাদ ছিল, আল্লাহ এদের অপমানও বেশি করিস। আর উপরে ঠিকঠাক ভেতরে সদর ঘাট যারা ছিল উপরে আলেমদের সাথে ভালো ব্যবহার করত আর ভেতরে গোড়া কেটে দিত, তার ভেতরে হাও আঙ্কেল একজন ছোট হুজুর যে পিসকে হুজুর, ওইটা আমার সাথে ছিল ছেলে, ও আমারে বলছিল হামজা ভাই এই হাও আঙ্কেল উপরে উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ, ব্যবহার ভালো করতো। রিমান্ডে আমারে যখন নিয়েছে হাতির ছিলে রাত 12:30টার সময় আমার নিয়ে গেল, দুই দিকে রাস্তা ব্লক করা 12:30টা একটাই, আমার পুরা পোশাক খুলেছে, হাতে আমার সিগারেট লাগিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে। যারা যারা আছে আমার সামনে পুলিশের কনস্টেবল এসআই যারা, ওরা বলছে এটা সকালবেলা ইন্টারনেটে দিয়ে দেব, মানুষকে জানবে দেশের মানুষের হুজুর কত খারাপ। এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, এমনিতে তো আমি ছোট মানুষদের তুলনায়,
আমার বয়স বেশি কিন্তু আমি তো সাইজে ছোট, যে মেয়ে লোককে নিয়ে এসেছে তা আরে মাসা পর্যন্ত আমি এত লম্বা মেয়ে লোক, আর আমি তো মাত্র দুই হাতের বেশি না, আমারই মাসা পর্যন্ত। একে সাইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানেন? জানে না মানে উনি তো করাচ্ছেন। অথচ তার আগের দিন রিমান্ডে এত ভালো আচরণ আমার সাথে করে গেল মাওলানা সাইদি সাহেব, মাওলানা মামুনুল হক, এমনকি আমির হামজা, এই সমস্ত নাম নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিল আমার মুখ থেকে কিছু বের করার জন্য। অথচ আজকে নাকি আচরণ গুলো সব তার নির্দেশে হচ্ছে। চোখের পানি ফেলে দিয়ে বললাম, মাবুদ আমি আর যাই হয় তোমার নবীর ওয়ারিশ, আজকে যা করলো তুমি তো দেখলে, কালকে নাকি ওরা ইন্টারনেটে দেবে, যা যা করেছে আল্লাহ তুমি যদি সত্যি এগুলো দেখতেছো আমার বিশ্বাস তুমি ওর সাথে এরকম করো। খেলা করে না, হ্যাঁ বলেন বলেন। ছোট হুজুরের হয়তো কয়েক ইঞ্চি আমি জানি না, কিন্তু এর যে 3 ইঞ্চি তাম দুনিয়া চিনি ফেলিছে। অনেক মহিলারা এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি, মানুষ জিকির করে আল্লাহ আর ওরা জিকির করছে 3 ইঞ্চি। আলেমদের ওপরে ওপরে অনেক ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেরিজমের রিমান্ডে, কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল এই আসাদুজ্জামান কাউন্টার টেরিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকানির ভেজাল শয়তান, আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা এসআই যারা ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই এই যে আচরণ গুলো করলো উনি জানে না মানে উনি তো করাচ্ছে। আমার মোবাইলটা 3 বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে, আমার মামলা সব খারিজ হয়ে গেছে, ওই দিন ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছি। এমন কোনো কিছু নেই যে ওরা দেখে না, যা ছিল এমনকি সে বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের, ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে, কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইল? আমার পূর্ণিমা করো, পূর্ণিমা করো কোথায় পাবো আমি? দেখি ওই ম্যাডামের বিয়ের ওই ছবি, যে তোমার ম্যাডাম। এবার আমার বলছে, হুজুর এত সুন্দর বউ পায় কি করে, দাঁড়ান আপনার বউ তুলে নিয়ে আসছে, বলেন ওর চরিত্র কি দেখেছি। আমি আর চাই হয় আমি নিজে আলেম দাবি করি না, কিন্তু মানুষ তো আমারে আলেম বলে, এক কথা বলে না কেন? দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে, আমি কামেল করেছি ফেকা নিয়ে, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআন নিয়ে, এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট অনুযায়ী আলেম বলে। নবীর ওয়ারিশ আমাকে ভাবে আপনি যা করলেন জেনে শুনে, অথচ মাঝে মাঝে এসে বলতে আপনার কোনো দোষ নেই আমরা জানি, দোষ নেই আপনি এগুলো করেন কেন? সাধারণ যেভাবে আচরণ করেন মানুষের সাথে ওই রকম করেন, জেলে দিয়ে দেন, জেলে থাকাও তো ঝামেলা না, কিন্তু আমরা রেখেছিলেন তো ফাঁসির কন্ডেম সেলের ভিতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখ, এদিকে 2.5 হাত এদিকে 3.5 হাত, মনে হচ্ছে কবরে আছে, কিন্তু 2 দিন 5 দিন 7 দিন 3 বছর এক টাকা আল্লাহ ছাড়ে নাই। দেখেন যেইগুলো এরকম উপরে ভালো ছিল ফিটফাট, ভেতরে সদরঘাট, প্রত্যেককে আল্লাহ অপমান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখি ওদেরকে সব ওএসডি করেছে, শুধু ওএসডি না ওদের এখন যা অবস্থা। সেদিন আমার মামলার রায় হওয়ার দিন আমি আদালতে দাঁড়িয়ে গল দিয়েছিলাম মামলা রায় হয়েছে, এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন দেখো উল্টো করে আমার স্যার বলছে, বলছে স্যার আপনি গল দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি জীবনে জানো আর আমার নামে কিছু বলেন না, বলেন না মানে ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিস, বললে যে হুজুরের নামে আমরা আর মামলা দেব না টাকা দিই। আমার বাবা একেবারে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে 8 লাখ পাঠিয়েছে, বললে যে মামলা দেব না, নাই তো 50টা মামলা দেব, কথা ঠিক রাখেন, টাকাও নিল আর একটা মামলাও দিল আবার রিমান্ডেও নিল। এদের যে চরিত্র, এরা যা করেছিল উপরে উপরে আর ভেতরে যা করেছে
জঙ্গি নাটক সাজিয়ে মনিরুম আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল, মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেব। আল্লাহ পুরা উল্টিয়ে দিস। জামাত আর শিবিরে দেশে এখন যে জঙ্গি না, এটাতে মানুষের সঙ্গী এটা প্রমাণ হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাদ্রাসা জিল্লা হলালি বড় ভাই ঘোষণা দিয়েছে এদেশে যদি ইসলাম উপরে উঠতে পারে ক্ষমতায় যেতে পারে জঙ্গি মুক্ত রাষ্ট্র আমরা উপহার দেব। ওদের এখন গাত্র দেওয়া শুরু হয়ে গেছে। এই আবার কোন মন্ত্র পড়ছে? তোমরা যেটা দিয়ে উল্টা পাল্টা রিপোর্ট তৈরি করে বাইরের দেশকে দেখিয়ে যে না এদেশ করানোর হাতে দেওয়া যাবে না, এদেশে জঙ্গি আছে, কোরআনটা নাটক বানিয়ে মঞ্চস্থ করবে। সব এখন উল্টিয়ে গেছে। জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে আব্দুর রহমান শায়েক, এই লোকটা আপনাদেরই আত্মীয়, আমি নাম নিলাম না, কথা বলছে না কেন? এখানে আমার কথা ছিল আপনার যে মাল সম্পদ, আপনার যে রায়, আপনার যে সমর্থন, হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিছু করে না, পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয়, তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ এই আয়াত আল্লাহ 1500 বছর আগে দিস, কিয়ামত পর্যন্ত ছাড়বেও না। ছায়াসুরা নারং জাত লাহাব, অতি শীঘ্রই আমি তাকে লেলিহাল আগুনে প্রবেশ করাবো, অমরাত তার স্ত্রীকেও, কারণ তার স্ত্রীও নবীর বিরুদ্ধে ছিল। এখান থেকে প্রমাণ হয় যে সমস্ত মেয়ে লোক আজ তার স্বামীরা নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর বউগুলো মেয়েগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে সাপোর্ট করছে, তাদেরকেও স্বামীর সাথে জাহান্নামে দেওয়া লাগবে। এখানে বিবেক আপনার আছে, আমাদের গরু ছাগল না, এটা শুনছেন, পাল্টাবেন নিজেকে। আমরা আসল কথায় আসি, আমরা শুধু নবীর মিলাদে জন্মে আমরা খুশি না, আমরা নবীর আদর্শে খুশি। কারণ জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারাই খুশি আমরা দেখতে পাচ্ছি তারা সব জাহান্নামী, কথা বলে ঠিক কিনা? আর দুইজন চাচার কথা জানি, একজন হামজা আর একজন আব্বাস, এই দুইজন আপন চাচা, কিন্তু তারা শুধু জন্মের সময় খুশি ছিল না, তারা খুশি ছিল আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে, এ কথা বলেন না কেন? তারা এত বেশি খুশি হয়েছিল নবীর আদর্শে। হামজা এই লোকটা তীর ধনুক চালানোর ওস্তাদ ছিল, পশু পাখি শিকার করতে বের হতো। একদিন এক হরিণের পেছনে দৌড়াচ্ছে, মানুষ দেখলে তো হরিণ দৌড়ায়, হযরতে হামজা তীর নিয়ে যখনই তিনি জঙ্গলের ভেতরে এগিয়ে যাচ্ছেন, হরিণ দেখে নিজের কাছে চলে আসতেছে। কি গো আশ্চর্য, হরিণ তো দৌড়াবে আর আমার কাছে আসে। হরিণ একেবারে কাছে আসার পর ডাক দিয়ে বলে, মাহমুদ জীবনে আমার জবানটা খুলে দাও, আমি শুধু নবীর পক্ষে একটা কথা বলেছি, মনটা ধন্য করি। আমি আগেই বলেছিলাম নবীজির জন্য পৃথিবীতে যে যা করেছে একটাও আল্লাহ নষ্ট করেনি, একটাকেও আল্লাহ পাক না দিয়ে পারেননি। হরিণ যখনই বলেছে আমি নবীর পক্ষে একটু কথা বলতে চাই, আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। মানুষের মতো এসে বলে, হামজা তুমি আমাকে শিকার করার জন্য পেছনে দৌড়াচ্ছিলে, অথচ আমি নিজে শিকার হওয়ার জন্য তোমার হাতে ধরা দিচ্ছি, কারণ আছে। আমি একটা কথা বলতে চাই, আমাকে শিকার করে জবাই করে রান্না করে খেয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। আমার দুইটা বাচ্চা পর্যন্ত কাঁদছে, তাদেরকেও দরকার হয় সাথে নিয়ে আসি। কিন্তু তোমার এতিম ভাতিজা ভাই নেই, তার একটা সন্তান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এদেশের নেতা যাকে তোমরা মনে করো আবু জেহেল, রক্তাক্ত করে কাবার পাশে ফেলে রেখে দিয়েছে। আমি তোমার কাছে জানতে চাই এর কোনো প্রতিবাদ তোমার জানা আছে কিনা, তুমি কিছু করতে চাও? মনের দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে এই হরিণকে, হরিণের বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে বাড়িতে আসলেন। স্ত্রী কাঁদতেছে, ডাক দিয়ে বলে, বৌ আমার কাঁদো কেন? বলে, কাঁদি আমার তো ছেলে মেয়ে নেই,
আমি কাঁদি এই কারণে তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ এতিম মানুষ, তারে আজকে আবুজেহেল মারধর করে কাবার পাশে রক্তাক্ত করে ফেলে রেখেছে, কিছু করবা কিনা? যদি কিছু না করো আমি তোমার জন্য রান্না বাড়া সব বন্ধ করে দিলাম। নবীজির চাষি হযরতে হামজার স্ত্রীর এই কথাটাকে আল্লাহ ফেলে দেয়নি, সিরাত ইবনে হিশামের ভেতরে আল্লাহ পাক তাকে চিরন্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে ওই ধনুক নিয়ে চলে গেলেন। আবু সাহেল কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে মিটিং করছিল যে আজকে মোহাম্মদকে জনমের পিটানো পিটিয়েছি। তীর ধনুক নিয়ে বললে, কেন তুমি আমার ভাতিজাকে মারলে? এই বলেই বললেন, আঘাত ফিনকি দিয়ে আবু সাহেলের মাথা থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, দেখো আমার ভাই বেঁচে নেই, কিন্তু আমি হামসা এখনো পর্যন্ত জীবিত আছি। আমি তার ধর্ম মানি না, তার যে নিজের নতুন ধর্মের দিন এটা আমি মানি না, বিশ্বাসও করি না, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার দিকে যেন কোনোদিন ধরে না তাকাতে দেখি। যখন দিচ্ছিল আশপাশের সাঙ্গ পাঙ্গ, তারা ডাক দিয়ে বলে, নেতা শুধু অর্ডার দেন হামসাকে আমরা শুয়ে দেই। আবু জাহেল বলেছে, দেখো ও যখন কথা বলছিল আমার মনে হচ্ছে ওর দুই পাশে দুইটা বাঘ দাঁড়িয়ে আছে। সিরাত ইবনে হিশামে লেখা আছে এই দুইটা বাঘের আকৃতি তাকে আল্লাহ দেখিয়েছিলেন শুধু নবীর পক্ষে হযরত হামজা থাকার কারণে। বাড়িতে গেলেন, যাবার পথে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ কায়েত হয়ে পড়ে আছে পাহাড়ের পাদদেশে, মাথাটা তার উপর উপরে নিলেন। ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমাকে যে আঘাত করেছিল এই মুহূর্তে তাকে আমি আঘাত করে রক্তাক্ত করে ফেলে রেখেছি, তুমি খুশি হয়েছ? নবীজি এবার চোখ তুলে তাকালেন, বললেন, চাচা আপনি এসেছেন, আমার শত্রুকে আপনি ওই পরিমাণে মার দিয়েছেন, আপনি আমাকে বলেন খুশি আছো কিনা? না, আমি খুশি হইনি। হযরত হামজা ওই সময় বলেছিল, ভাতিজা কি করলে তুমি খুশি হবে তাই বলো, আমি আজ তাই করব। নবীজি বললেন, চাচা সত্যি আপনি আমাকে খুশি দেখতে চান, আনন্দিত চান? বলে হ্যাঁ চাই। বলো, আপনি আবু সাহেল সহ তমাম পৃথিবীর সবাইকে যদি মারধর করেন আমাকে খুশি পাবেন না, আমি খুশি হব তখন যখন আপনি আমার এই আদর্শটা মেনে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা ওই দিন বলেছিল, তোমাকে আজকে খুশি করার জন্যে এহানো কাজ নেই, আমি করব না, এই মুহূর্তে তোমার সাথে আমি ঘোষণা দিয়ে দিলাম। তিনি নবীর আদর্শে নবীর জীবন চরিত্র বেয়ে খুশি হয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে 70 টুকরা হয়েছিলেন উহুদের ময়দানে, তারপরও নবীর আদর্শ ছাড়েন নাই। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাযিল করেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা সাহাবায়ে কেরামের জন্য। হযরত হামজা সাহাবি ছিলেন না, কথা বলুন। তাহলে আমরা দুইজন চাচার কথা জেনেছি, তারা মিলাদে খুশি ছিল, আদর্শে খুশি না, দুইজনে জাহান্নামী। আবু তালেব আর আবু লাহাব, অপর দুইজন চাচা হযরত হামজা হযরত আব্বাস, এ দুইজন শুধু তারা জন্মে মিলাদে খুশি হয়নি, তারা আদর্শ পেয়ে খুশি হয়ে গেছে, আনন্দ করেছে, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, আল্লাহ দুইজনকে জান্নাত দিয়ে দিয়েছে। আজকে রবিউল আউয়াল মাসে আমরা সিদ্ধান্ত নিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলাদ পড়ে খেচড়ি জিলাপিকে আমরা শেষ করব না, তার 40 থেকে 63 এই 23 বছরের জীবনী পুরাটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা আনন্দ করব। হ্যাঁ, রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের সাকসেস করুন, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছে সূরা কসাস 85 নম্বর একটা আয়াত, এটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রিলেটেড, এই জন্য এটা পড়লাম। কসাস মানে ঘটনা সমূহ। কসাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারা
নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, এটা কিছু তো নবীজির জন্য। কোরআনের যে আইন গুলো আছে, 500 আইন আছে, কয়টা বলেন বলেন? 500 আইন মানা নবীজির জন্য শুধু ফরজ? এদের ব্যাখ্যা করতে গিয়েছে রাজসূত্রের 37-42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, وَإِنَّهُ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে দাবি দাবি করবে, তাদেরকে আমি কিন্তু কিয়ামতের দিন এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা। তাহলে কোরআনের আইন মানা এটা ফরজ, নামাজের মতো, সিয়ামের মতো, কথা বলেন না কেন? যেটা ফরজ কাজ, ফরজ শব্দ আল্লাহ নিজে দিলেন কোরআনে, ইন্নাল্লাযি ফারাদা, আল্লাহ কিন্তু কাঁটা বাঁধেননি যে লিখে দিলাম না, ফরজ আমি ফরজ করে দিলাম। আলাইকাল কোরআনা, আপনার প্রতি আমার কোরআনের যে নিয়ম নীতি গুলো নাজিল হয় এটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে মানা এটা ফরজ। এটা কি 96% মুসলমান আমরা দেশে বাস করি, কোরআনে কারিমের প্রচার কর। এই যে শব্দটা আল্লাহ পাক বলেন কোরআন প্রচার কর, সাড়ে 15 বছর এ কোরআন প্রচার করো এ আদেশ মানতে গিয়ে এ মোস্তফা সাহেবের মতো মানুষেরা বহু মানুষের সাথে বার্গেন করা লেগেছে। আমি তো রংপুরে জেল থেকে বের হওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে এসেছিলাম ওই আগস্টের 5 তারিখে, এনে একজন মেয়র রানিং তখন, তারপরও যারা দায়িত্বে ছিল ওই সময় ওই সমস্ত মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে 96% মুসলমানের দেশে। কেন আমি কোরআন প্রচারের এই অনুষ্ঠানে বাধা দেবেন বলেন, ওরা জবাব দিতে পারেনি। এই যে সাক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন পুলিশ কমিশনারের কাছে পর্যন্ত ওনার বার্গেনিং করা লিখেছে, আদর্শ কোরআন প্রচার করা এই নির্দেশ আল্লাহর, এই আইন কার? বলেন বলেন, এই আইনটা মানা তো তার জন্য ফরজ ছিল, কিন্তু নিজের চেয়ার ঠিক রাখতে গিয়ে, জালেমের তোষামত করতে গিয়ে, জালেমের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা কোরআনে পর্যন্ত বাধা দিয়েছে। আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে আজ। সুতরাং কোরআনের আইন মানা ফরজ আমার মনে হয়, উনি যেহেতু কোরআন হাদিস পড়ে, কোরআন প্রসার হবে, প্রসার হবে, মানুষ জানবে, শুনবে, মানবে, এটা নফল না, এটা ফরজ। আজকের এই আয়োজনে হাজার হাজার টাকা খরচ এমনি খেলা করার জন্য না, লক্ষ মানুষের ভেতরে একটা মানুষ যদি মন মানসিকতা পরিবর্তন হয়ে আল্লাহর বিধানের দিকে ঘুরে আসে, যত মানুষ এই অনুষ্ঠানে এ টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা ওসমানের মতো কবুল হয়ে যাবে। নবীজিকে আল্লাহ জানিয়েছেন আমার কোরআনের আইন মানা ফরজ, যত আইন আছে সব না কয়েকটা বলেন বলেন। তাহলে কোরআন প্রসার করা, প্রসার করা, কায়েম করা, এর জন্য অর্থ খরচ করা, সময় দেওয়া, আজকে গুরুত্বপূর্ণ সময়গুলো টাকাগুলো সব আমরা খরচ করছি এইটাই, কারণ আমাদের নির্দেশ যে আপনি প্রচার করেন, প্রসার করেন, কায়েম করেন। কারণ তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। 1 নম্বরে কোরআন প্রসারে যদি কারো টাকা পয়সা খরচ হয়, আজকের কোরআন এই প্রসারের অনুষ্ঠানে যদি আপনার 10টা টাকাও খরচ হয়, কিয়ামতে ওই 10 টাকার হিসাব দেওয়া লাগবে না, বলেন মারহাবা। 2 নম্বরে এই পৃথিবীতে কোনো মানুষ যদি জিহাদের ময়দানে কাজ করে, তার পেছনে যদি আপনি খরচ করেন, যেতে পারেন না, তাকে সাহায্য করেন, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যদি আপনার পরিবারস্থ লোকদের জন্য, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্কগুলো আছে, এদের পেছনে যদি আপনার টাকা খরচ হয়, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না।
এখানে মাসলা আসে, আজানকে কৃপণ এত বেশি পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে চান না, না এটা উচিত না। আপনার টাকা আর যখন হিসাব দেওয়া লাগবে না, তখন পরিবারস্থ লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন কিনে দেবেন। শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায় অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন, এই যে মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন, ইন্টারনেট প্রতি মাসে 1000 টাকা বিল দেওয়া লাগে, আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে আপনার বউ এই ইন্টারনেট ফ্রি থাকার কারণে মাসে প্রতিদিন এখান থেকে কোরআনের নির্দেশগুলো নামায়, নবীজির হাদিসগুলো ওখান থেকে নামিয়ে পড়ে, এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন, ওয়াইফাই লাইন নেন, যত টাকা এর পেছনে খরচ করবেন এই টাকার হিসাব দিন, প্রচারে কায়েম হয়ে যাবে, হিসাব দেওয়া লাগবে না। কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে আপনার ছেলে উলঙ্গ নাচ দেখছে, আপনার তো ডবল সওয়াব হবে। এজন্য পরিবেশটা তৈরি করা লাগবে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আইন মানা যেহেতু ফরজ, আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে, আমি যাই করি না কেন কোরআন এদেশে কায়েম হবে, এদেশে কোরআনের আইন চলবে, এটা আমার জীবনের প্রথম কাজ আমি বানিয়ে নেব। এই যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ বিশ্ব নবী এইটা কায়েম করার জন্য 27টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, আর 87টা গাজওয়া সারওয়া জিহাদ এগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র 13 বছরে। কয় বছরে বলেন বলেন? মক্কায় যে 53 বছরে এক থেকে ছিলেন তখন তো কিছু করতে পারেননি, ওখান থেকে যে মদিনায় গেলেন 53 বছর বয়সে, মাত্র 10টা বছর মদিনায় ছিলেন, এ 10 বছরের ভেতরে তাকে 27টা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে। তাহলে বলেন তো বাস্তবতা কোথায়? নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে, কোরআনের জন্য। যদি উনি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে তা একটা দুইটা না 27টা, ওইরকম যদি পরিস্থিতি আমাদের আসে যে তরবারি হাতে নেওয়া লাগবে, বোমা হাতে নেওয়া লাগবে, মানুষকে মেরে ফেলা লাগবে, এই সিচুয়েশন আসলে কোরআন কায়েমের জন্য ওইটাও জায়েজ আছে। আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন, জিহাদ মনে করেন, হ্যাঁ ওইটাই আমার জিহাদ, কারণ আমার জীবনের আসল টার্গেট ইন্নাল্লাযি ফারাদা আলাইকাল কুরআন লারদ্দুকা ইলা মাআদ। আমি চাই আল্লাহর জমিনে অন্য কারো বিধান চলবে না, আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে। আল্লাহুল খালক ওয়াল আমর, বানিয়েছেন যিনি আইনও চলবে তার, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দ্বিতীয় শব্দ এলা রদ্দুকা। এই আলেম যারা আছেন, জ্ঞানী মানুষ যারা গিরা মারব সে আর্মি, লাম দিয়েছেন আল্লাহ, লামে তাকিদ, আল্লাহ বলেন লা রদ্দুকা ইলা মাআদ। হে নবী এটা কায়েম করতে গিয়ে আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন, কেউ আপনার পাশে নেই, শুধু একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে, বন্ধুদের ভেতরে হযরত আবু বকর। লা রদ্দুকা ইলা মাআদ, আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসব বীরের বেশে। 1500 বছর আগের এই কথা আমার মনে হয় 2014 সালের 5 আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন। এই 15.5 বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল, 5 দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কথা বলে না কেন? মনে হচ্ছিল ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ, কোনো জায়গায় আমাদের জায়গা নেই। শেষের 5 দিন কি অবস্থায় ছিলেন আপনি বলেন? আল্লাহ বলেন লা রদ্দুকা ইলা মাআদ, আপনি যাচ্ছেন আজকে একা একা। নবীজি ওখান থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে তিনি আবু বকরের বাড়িতে গিয়ে ডাকলেন আবু বকর, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর একটা টোপলা মাথায় নিয়ে দাঁড়িয়ে, নবীজি বলেছিলেন তুমি কি ঘুমিয়েছিলে না, একটা ডাক দিলাম তাও আস্তে করে চলে আসলে, মানে
আজ রাতে আবু বকর বলেছিলেন, হে রাসূল, 6 মাস আগে আপনি শুধু ইঙ্গিত দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে, তোমাকে সাথে নিতে পারি, আমাকে নেবেন? আপনি বলেননি নিতে পারি। এ পর্যন্ত শোনার পরে আজ 6 মাস আমি প্রস্তুতি নিয়ে আছি, টোপলা টোপলে যা আছে বেঁধে আমি দরজার সাথে এইটা লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি, না জানি কখন এসে আপনি আমার আবু বকর বলে ডাকতেন। নবীর কথা শোনার জন্য তারা 6 মাস দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায়, আর বিশ্ব নবীর আদর্শ আজ ভুলণ্ঠিত হয় দেশে। বিশ্ব নবীর আদর্শকে বিদায় করার জন্য 15.5 বছর বহু চেষ্টা চালিয়েছে, কথা বলেন না কেন? নবীর শিক্ষাকে মাইনাস করেছে। কি সুন্দর একটা হেরা গুহা, এই যে গারে সোর, আবু বকরের এই যে কাহিনীটা আমাদের থ্রি ফোরে পড়াতো, কি নাস্তিকরা আসলে 15.5 বছরে ওইটা মাইনাস করে দিয়েছে। তারা নবীর একটা কথা মানার জন্য 6 মাস ঘুমায় না, হেলান দিয়ে ঘুমায়। আরে 15.5 বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিল, প্রতিবাদ করার মতো কায়দা ছিল না। হ্যাঁ, কথা বলে না কেন? যা করেছেন পুরাপুরি উল্টি আমরা আগের অবস্থায় ফিরে দিতে চাই। অবস্থায় থাকলে আগামী 10 বছরে দেশে নাস্তিক দিয়ে ভরে যাবে, ওরা যে সিস্টেম চালু করে গেছে। এখানে আমার মনে হয় বাংলাদেশে ইসলামপন্থী মানুষ এখন যারা আছে সবচেয়ে বেশি ঘৃণা করে এই নফেলকে। এটা একটা টাটকানির ভেজাল শয়তান ছিল। নবীর আদর্শকে বাদ দিয়ে কি শ্রীকৃষ্ণ শ্রীরাম এদের জীবনে ঢুকিয়েছে? আপনি ঢোকান শ্রীকৃষ্ণ শ্রীরাম, নিষেধ করছে না। হিন্দু যারা আছে দেশে 4 ভাগ, তাদের শিক্ষা যেটা আছে তাদের ভেতরে দেন। আমরা 96 ভাগ মুসলমান, আমরা আদর্শ পড়তে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ। কারো বাবার আদর্শ আমরা পড়তে চাই না। মানুষের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন হবে না, হবে একজনের জীবনীতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এর আগে যে মহিলা ছিল প্রজাপতি মহিলা, নাম দিয়েছিল প্রজাপতি মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে যখন ছিল শুধু ঘুরে বেড়াইত, কোনো কাজ নেই। আর আজকে শুনলাম আরো 5 দিন রিমান্ডে, টিম দেওয়া দরকার সমস্ত মানুষকে। মানুষ নামে কলঙ্ক, আমাদের একেবারে মাথা ভেঙে দিয়েছে জাতির শিক্ষা ব্যবস্থা, পুরা ধ্বংস করে ফেলেছে। আহ্বান জানাবো ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে ডক্টর আফহাম খালিদ স্যার, খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থাগুলো আমাদের নবীর জীবনীকে আবার সন্নিবেশিত করা হোক। আমাদের জীবন অবশ্যই অবশ্যই রবিউল আউয়াল মাসের দাবি, এটা আমাদের জীবন পাল্টাবে। কারণ নবীজির জীবনী দেখে দেখে যদি সাহাবা একরাম নিজের ধর্ম ছেড়ে দিতে পারে, নবীর আদর্শ পড়লে আমাদের জীবন পাতা পাল্টাবে না, বলেন? আমরা আশা করছি পাল্টাবে। বিশ্ব নবী তাকে নিয়ে চলে গেলেন গারে সোর, যেটা বলা হয়, আমি নিজে উঠেছি, 3.5 ঘন্টা লেগেছে আমার মতো যুবক মানুষের, তাও তো ওই সময় আমার বয়স ছিল 30, 3.5 ঘন্টা ওই জায়গায় উঠে দেখলাম আল্লাহর নবী যেখানে বসেছিলেন ঘুমিয়েছিলেন একটু আবু বকরের ওপর ওপরে মাথা দিয়ে, ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল। প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন। সাপে কামড় দিয়েছিল আবু বকরকে, নবীজির থুথু মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন। মাকড়সা এবং কবুতর এসে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবীজির জীবনকে রক্ষা করেছে। মাকড়সার জালের নিচ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল, বিশ্ব নবী ওই দিন নিজের সাথী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আমার সাথী, পাহাড়ের সাথী, ভয় পাবেন না, আমরা দুইজন না, ওরা যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি, আমরা দুইজন না, আমাদের সাথে মহান আল্লাহ আছেন। বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন। কষ্ট করে করে নবীজি ওখান থেকে মদিনায় যাচ্ছিলেন,
কিন্তু পাঁচ হেসার দিতে দিতে যায় দেখে হযরত আবু বকর, তিনি ডাক দিয়ে বলেন, আবু বকর পায়ে কি ব্যথা? সাপে কামড় দিয়েছিল এই জন্য কি পায়ে ব্যথা পেয়েছ? পায়ে আমার শাসর দাও কেন? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কাটার যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছনে আমি যখন হেঁটে হেঁটে যাই, দেখলাম আমার পায়ের ছাপ মাটিতে, এই বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায়। আমি আবুল হাকামকে চিনি, অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলে দিতে পারে এটা কার ছেলে, কখন হেঁটে গেছে। হয়তো কিছুক্ষণ পরেই সকালবেলা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেঁটে গেছি, আমাদের ধরে ফেলবে। এই জন্য পা শাসর দেয় যেন আপনার পায়ের দাগ গুলো মুছতে মুছতে যায়। গেলেন মদিনাতে, দশটা বছর অবস্থান করলেন। আজকে তিনি আর সাধারণ মানুষ নেই, যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন? আরো জোরে বলেন বলেন। এবার আসার সময় আসতেছেন 10,000 সাহাবী নিয়ে, প্রত্যেকের হাতে তরবারি। আমার তো মনে হচ্ছে 5 তারিখে, এর আগে যে 5 দিন আগে মাত্র 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল, 5 তারিখে 5 দিনে এই দেশে 100 জনের 58 জন মানুষ ইসলাম পন্থী হয়ে গেছে। কয়েকদিন আগের জরিপ বলছি এদেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক। আপনি যেতে দেন, এভাবে কয়েকদিন দেখবেন এদেশে 100 জনের 100 জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ চালাতে চাই। আর ইসলাম দিয়ে চললে টাকা পাচার হবে না, বেগম পাড়া হবে না, হ্যাঁ কথা বলে না কেন? কেউ খেয়ে থাকবে, কেউ নেই খেয়ে থাকবে না, ইসলাম আসলে সবাই সমান। নিজের দায়িত্ব নিয়ে জাকাতের টাকাগুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন। জাকাত নেওয়ার জন্য মানুষ দলে দলে পালে পালে আপনার বাড়িতে এসে পিষে মরবে না, নিজের দায়িত্ব থেকে আপনি নিজে দিয়ে আসবেন। অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই, আমি যে একটু ডাল খাই, আমি যে একটু বাবা খাই, আমি যে আকিস বিড়ি খাই, আসিস বিড়ি খাই, কি হবে এগুলোর কি হবে? শোনেন, ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায়, এই যে মেয়র সাহেব যদি এখন বিড়ি খায় কি আমি জানি না, খায় আকিস বিড়ি বা আসিস বিড়ি যাই খায়, মসজিদের ভেতরে যদি প্রবেশ করে, পুরা মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া, এই জন্য মসজিদে উনি প্রবেশ করলেই বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও, একথা বলে না, একথা বলে না কেন? তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, দয়া চায়, তাহলে তার মসজিদে চাওয়াই লাগবে, মাস্ট বি। রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই। কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চায়, জেনা ব্যবসার যেখানে হয়, যেখানে মানবতা লুণ্ঠন হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়, ওই জায়গায় যেন সে যায়। আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য যারা সলা পরামর্শ করেছিল, যে সমস্ত বাড়িতে বসে বসে, যে সমস্ত ঘরে বসে বসে আপনি তাকান তাদের দিকে, ওই মানুষগুলোর জায়গা বাড়ি ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি। আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা, আমি নাম নিয়ে বলছি, এই হানিফ আর ইনু। 5 তারিখের বিকাল আসতে দেরি, ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কারণ কি? ওটা গজবের জায়গা, ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তিনি আর একা আসতেছেন না, সাথে আছে 10,000 এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি। কাবা শরীফ পাওয়ার কিছু দূর আগে নবীজি তাঁবু টাঙালেন রাতের বেলা, কালকে আমরা মক্কা বিজয় করব, দখল করব মক্কা, ওরা বহু অত্যাচার এই 13 বছর আমাদের উপরে করেছিল,
যাদেরকে এবার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, সেই আম্মা আর ইয়াসির, বেলাল, খাবায়ব, খব্বাব সবাইকে সাথে এসেছে। বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন, যুদ্ধের কিছু কৌশল আছে, আর আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে, নেতৃত্বে আছে আবু সুফিয়ান, লোকটা ছাড়বে না, খুব বিচক্ষণ মানুষ, এখানে আমাকেও বিচক্ষণের পরিচয় দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম, তোমরা তিনটা কাজ বেশি বেশি করবা, আর তিনটা কাজ একেবারেই করবা না। যে তিনটা কাজ একেবারেই করবা না, কোনো মহিলা কোনো নারী এদের গায়ে হাত দিবা না, দুই নম্বরে কোনো শিশুর গায়ে হাত দিবা না। যদি কেউ ক্ষমতা পায় বিজয় হতে পারে তাহলে তাদের এই কর্মসূচিগুলো নেওয়া দরকার, যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কোনো বৃক্ষ কাটা যাবে না। অথচ 15 বছরের ভেতরে তাকান পুরা উল্টা, ক্ষমতা পেয়ে কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে, ছাত্রী সংস্থা করে, ইসলামের বৈঠক করে, এই নাম দিয়ে গ্রেপ্তার করে জেলখানে পাঠিয়েছে। আর আমি নবীর উম্মত, আমি হজ করে এসেছি, এই ঘোষণা দিলাম, লজ্জা করে না? নবীজি বললেন শিশুর গায়ে হাত দেবে না। বাস্তবে দেখলাম এদেশের শিশুর অপরাধের জন্য বাবার অপরাধে শিশুকে ধরে ধরে তারা জেলখানায় দিয়েছে। এই জন্য হুজুরটার নাম বললো শিশু হুজুর না, ওর বয়স আছে কিন্তু শিশু হুজুর তো, ওর পোস্টার পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা। শিশুকেও আপনি ছাড় দিলেন না, এই আপনার ক্ষমতা পাওয়ার কার সাজি? নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত, করবা না, শিশুর গায়ে হাত দিবা না, বৃক্ষ কাটবা না। স্থাকানে 15.5 বছরে রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল, সব সাবাড় করে ফেলেছে। নবীজি বলেছিলেন তিনটা কাজ বেশি বেশি করবা, এক নম্বরে তোমরা পায়খানা বানাবা কম, আর রান্না করার চোলা বানাবা বেশি। আর আমার শত্রু আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি অবস্থান নেয় তাকে কিছু বলবো না। আবু সুফিয়ান এই রাতে এশার নামাজের পরে 8-10টার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর আছে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও, শুনেছি আবদুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিজয় করার জন্যে, তাবু টাঙিয়েছে মক্কার অরদূরে, দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে। আল্লাহর নবী জানিয়েছিলেন চোলা রান্না করার, রান্না করার চোলা বানাবা বেশি বেশি করে, একজন মানুষ চোলা বানাও 10টা করে, তাহলে 10,000 মানুষ চোলা হবে কত বলেন? ওরা এশার নামাজের পরে যে শুধু চোলা গুনতেছে, যে রান্না তো হচ্ছে তাঁবুর ভেতরে যাই থাক, চোলা গুনতে গুনতে ওদের রাত গভীর হয়ে গেছে। ফেরত যে বলেন নেতা মানুষ কত আছে জানি না, চোলা যত চোলা গুনি শেষ করতে পারিনি। ধমক দিয়ে বলে তোদের পাঠালাম মানুষ গণনা করতে, তোরা গণনা করলে চোলা হবে না, তোদের দিয়ে আর এক দলকে ফজরের পরে পাঠালেন, যাও। রাতের বেলা হয়তো ওরা টের পায়নি, দেখতে পায়নি, এখন একটু ফর্সা হচ্ছে, এই সময় যাও। নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম, মানুষ 10,000 পায়খানা 10টা। এরাতে যেহেতু সবার এই কাছে যাওয়া লাগে, সকালবেলা ওরা এসে থাকে এক একটা পায়খানার সামনে প্রায় 600-700-1,000 মানুষ দাঁড়িয়ে চিন্তা করছে তাঁবুর ভেতরে লোক আছে কিনা জানি না, কিন্তু পায়খানার সামনে অবস্থা কি, কয়েকটা লাইন গুনতেছে, 3-4,000 গণনা করে বলছে দরকার নেই। ডাক দিয়ে বলে কি অবস্থা, মানুষ কত আছে জানি না, এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারেনি। আবু সুফিয়ান রাগান্বিত হয়ে বলে বেটা বিয়াদ বললো পাঠালাম কি আর করিস কি, তোদের দিয়ে হবে না, আমি নিজেই যাবো। আজ নিজেই সকালবেলা গেছে নবীজি ফজরের নামাজ আদায় করার পর তিনি যে এখন প্রস্তুতি নেবেন, আর খালি হাতে প্রস্তুতি নেওয়া জায়েজ নেই। আজ আমরা অনেকে শুধু তসবি নিয়ে পড়ে আছি, হ্যাঁ কথা বলেন না কেন, এই রাতে তো আপনি 13-14 তারিখে মার খেয়েছেন 13 সালে, যদি ওই সময় শুধু তসবি না নিয়ে তসবির সাথে আরো কিছু নিতেন, মারতে আসলে আরো ওদের 10টা মারলে 5টা পড়তো।
নিজে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দৃশ্য দেখে নবীজি 10,000 সাহাবীকে দরবারে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, সূর্যের আলো লাগতেছে, চিক চিক করে আলো জ্বলে, মনেরা জানতে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে, আহ কি সুন্দর দৃশ্য লাগছে, গিয়েছে একজন সাথে নিয়ে, আজকে এসেছে হাজার হাজার মানুষ নিয়ে। পেছনে তাকিয়ে দেখেন নবীরা 50 হযরত আব্বাস, ডাক দিয়ে বলে আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে, আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশাহ হয়ে গেছে। হযরত আব্বাস বলছে আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে, ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত, এর নাম যদি বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সুফিয়ানের কল্লাটা মাথার উপরে থাকতো না, এ ঘাট থেকে আলাদা হয়ে যেত, তরবারি দেখতে পাচ্ছ ঠিক কিন্তু এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। আমার মনে হয় 1,500 বছর পর 5 তারিখের মে মাসে আগস্ট মাসের পরে যা দৃশ্য আমরা অন্যান্য দলের পক্ষ থেকে পেয়েছিলাম, যে যেখানে পারে অনেকে লুটপাট আরম্ভ করেছিল, চাঁদাবাজি আরম্ভ করেছিল, একটা মানুষকে দেখলাম তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এই পরে 15 বছরে, তার তো ক্ষমতা ছিল, তার লক্ষ লক্ষ মানুষ ছিল দেশে, তিনি ঘোষণা দিলেন না আজকের এই দিনে আমি কাউকে কিছু বলবো না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি শুধু বলার জন্য বলছি তা না, বাস্তবের সাথে মিলে যাচ্ছে তাই বলছি, ওনার আদর্শটা রসুলের কাছ থেকে নেওয়া, কথা বলে ঠিক কিনা? সব গোসুর পাতার মতো কাঁপছিল, নবীজি বললেন লা তাসরি আলাইকুম আলিয়াউম, কোনো ভয় নেই চিন্তা নেই, আমার ভাই ইউসুফ যেভাবে মাফ করে দিয়েছিল আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই অনুরাগ নেই, সব আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। আজকে এই দৃশ্যটা আরম্ভ হয়ে যায় আগস্টের 5 তারিখ থেকে, এজন্য 1 মাস আর 16 দিনে এদেশের 35 জন মানুষ চাইতো ইসলাম কায়েম হোক, গত বর্ষ দিনের রিপোর্ট এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে ইসলাম এদেশে চলে আসুক। শুধুমাত্র এই উদারতার কারণে আল্লাহ জানিয়েছিলেন নবী আপনাকে আমি দিচ্ছি ঠিক, আবু বকরকে সাথে নিয়ে যান, ফেরত আসবেন, আমি গ্যারান্টি দিলাম একা একা না, আপনি বিজয় দেশে ফেরত আসবেন। আল্লাহ পাক নবীর রেসালাতের রবিউল আউয়াল মাসে তার চরিত্র থেকে যে কথাগুলো আমরা শুনেছি বাস্তবে যেহেতু মিলে যাচ্ছে অনেকের জীবনের সাথে, বাকিটা তিনি কোরআন দিয়ে পুরো আরব জাহান চালিয়েছেন, ওইটা আমরা পুরো বাংলাদেশকে দেখতে 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 চাই, বলেন আমিন। প্রচন্ড গরম এবং 4:30 পার হয়ে গেছে, এখন আজান হচ্ছে চারিদিকে, এখনই নামাজ হবে, গরমে আমি আর